পবিত্র কোরআন শুদ্ধ করে তেলাওয়াত করার তালিম দিচ্ছে দারুল কেরাত মাজিদিয়া ট্রাস্ট ইউকে। সহিহ শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা প্রতিটি মুসলমানের একান্ত দায়িত্ব বলে মনে করেন আলিম উলমাগণ। বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুল আহাদ সুমন। ক্যামেরায় ছিলেন মিজান রেজা চৌধুরী। বিশ্বজুড়ে দারুল কেরাতের মাধ্যমে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াতের শিক্ষা দেওয়া হচ্ছে। সহিহ শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা প্রত্যেক মুসলমানের কর্তব্য বলে মনে করেন আলিম উলামাগণ। দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট ইউকের অধীনে দি ব্রিটিশ মুসলিম স্কুল শাখার উদ্যোগে মাসব্যাপী কোরআন প্রশিক্ষণ শেষে এক অ্যাওয়ার্ড ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীরা ছিল আনন্দে উচ্ছ্বসিত। শনিবার সান্ডার গ্রান্ড জামে মসজিদে শতাধিক শিক্ষার্থী ছাড়াও অভিভাবক কমিউনিটির বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীরা কোরআন তেলাওয়াত নাশিদ পরিবেশন করেন। প্রিন্সিপাল মাওলানা কাদির আল হাসানের সভাপতিত্বে ও মাওলানা মাহবুব কামালের সঞ্চালনে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাওলানা হুসামউদ্দিন আল হুমাইদি, মিসবা উদ্দিন, আব্দুল লতিফ, দেলোয়ার হোসেন, শমশের আলী সহ আরো অনেকেই। বার্মিংহাম থেকে আব্দুল আহাদ সুমন, আয়ন নিউজ।